করোনা তাণ্ডবে যখন গোটা বিশ্ব জেরবার, ঠিক সেই সময় দাঁড়িয়ে করোনা ভাইরাস, থ্যালাসেমিয়া, ক্যান্সার ও মুমূর্ষ রোগীদের সাহায্যার্থে রক্তদান শিবিরের আয়োজন করে 125 নম্বর ওয়ার্ডের বর্তমান ওয়ার্ড কোঅর্ডিনেটর ঘনশ্রী বাগ। আজ আমাদের 125 নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। দুপুর 3টা থেকে শুরু হয়েছে, রাত্রেবেলা আমাদের 10টা পর্যন্ত হবে। প্রতি বছর আমরা এই অনুষ্ঠানটা করি, প্রায় আমাদের 1000-এর ওপর মানুষ রক্তদান করে। করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন এবং সমস্ত স্যানিটাইজার পদ্ধতিতে আমরা কোঠারি ব্লাড ব্যাংকের সহায়তায় বাসের মধ্যে, একটা সুন্দর শীততা নিয়ন্ত্রিত বাসের মধ্যে আমরা এবছর আমাদের রক্তদান শিবির অনুষ্ঠান অনুষ্ঠিত করছি। হয়তো 1000 লোক হবে না, কিন্তু আমরা আশা করছি যে প্রায় 250-এর মতো মানুষ আজকে আমাদের এই রক্তদান শিবির রক্ত দেবে। আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তিনি বলছেন যে এই করোনার ভয়াবহ পরিস্থিতিতে লকডাউনের জন্য ব্লাড ব্যাঙ্কগুলো রক্ত শূন্য। বাংলার মানুষ বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্ত পাচ্ছে না, তার জন্য তিনি বারবার আবেদন করছেন যে রক্তদান শিবিরের মাধ্যমে বাংলার ব্লাড ব্যাঙ্কগুলোকে সচল রাখা, মানুষের প্রয়োজনে বিপদের দিনে যেন তারা রক্ত পায়, সেই বিষয়কে মাথায় রেখে আমরা 125 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস আজকে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি। ও 125 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস কমিটি, 125 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে প্রতি বছরের মতন আমরা এবছরও রক্তদান শিবির করছি। কিন্তু যেহেতু প্রতি বছর আমরা বড় করেই করি, এবছর সারা বিশ্ব জুড়ে যে বিপদ পরিস্থিতি চলছে, করোনা মহামারী পরিস্থিতি, তার মধ্যেও আমরা আমাদের একটা সম্পূর্ণ ভ্রাম্যমাণ বাসে স্যানিটাইজিং পদ্ধতিতে রক্তদান শিবির করছি। কেননা সারা পশ্চিমবঙ্গ জুড়ে এখন যে রক্তের অভাব দেখা দিয়েছে তার মেটানোর জন্য খানিকটা দায়ভার আমরা নিয়েছি আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মানুষের পাশে থাকতে পারবে, মানুষের সঙ্গে থাকতে হবে, তাই বিপদসংকুল পরিবেশে যাতে রক্তের সংকট পশ্চিমবঙ্গ জুড়ে দেখা না দেয়, তার জন্যই আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি। সেই রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদান শিবিরের সাফল্য কামনা করলেন স্থানীয় বিধায়ক ও রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই কঠিন সময়ের মধ্যে তারা এটা আয়োজন করেছে। আমি রক্তদাতাদের যারা রক্ত নিতে এসেছে সেই সমস্ত স্বাস্থ্য কর্মীদের এবং বাচ্চাবাগ নিজ সহ যারা যারাই আমাদের এই রাজবাড়ির প্রতি আজকের এই দিনটি ঈদের আমি ঈদের শুভেচ্ছা জানাই। বাড়িতে বসে যে কোনো পালন করতে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে করোনার বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চলছে, আমি আজকে আমার বিধানসভার প্রায় প্রতিটি জায়গায় যেখানে মাইনরিটি সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়ের বাস, সেখানে মাস্ক দিয়েছি, স্যানিটাইজারের বোতল দিয়েছি। আমিও বাচ্চাকে বলবো এবার বিভিন্ন জায়গায় 125-26 দুটো অঞ্চলে যেখানে এটা প্রয়োজন আছে সেখানে যেন এখানে ব্যবস্থা করা হয়। প্রয়োজন হলে আমরা আমাদের বিধায়কের জনসংযোগ দপ্তর থেকে পাত্র সরকার আছে, আমি তাকেও বলবো যেন সাহায্য করা হয়। রাহুল সরকারের রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ, কলকাতা।